যিনি সমগ্র পৃথিবীর মালিক। কীট পতঙ্গ পশু পাখি স্থাবর জঙ্গম মানবাদি এই বিশ্ব জগতে আমরা যাহা কিছু দেখতে পাই সবই কিন্তু ঈশ্বরের দান। ঈশ্বর ভিন্ন জগতে আর কিছুই নাই। তাই শাস্ত্রে লিখলেন, প্রাণহি ভগবান ঈশ্ব প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণনে ধার্যায়তে লোকং সর্ব প্রাণময় জগৎ। সমস্ত বস্তুর মধ্যে প্রাণসত্তা রয়েছে, আর সেই প্রাণসত্তাই হচ্ছে আমার সেই আমাদের আদি প্রাণ গোবিন্দ। তাই তার চরণে আমার এই গানটি নিবেদন। একজন মানুষ কখন একা হয়ে যায় বাবা? একটু আগে গান গাইলেন, মায়ের একটি গান, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া মায়রে তোমরা কই যাইতেছ লইয়া। গানের ভাষায় বুঝলাম উনি হয়তো মাতৃহারা একজন সন্তান, মাতৃহারা সন্তান হয়ে আজ সেই বেদনার কথা প্রকাশ করলেন। কিন্তু আমি বলতে চাই, একজন মানুষ কখন একা হয়ে যায়? কারো মা মারা গেল, সে একা হয়ে গেল। কারো বাবা মরে গেল, সেই লোকটা কি একা হয়ে গেল? কারো সন্তান মারা গেল, সেই পিতা কি জগতে একা হয়ে গেল? কারো বউ মারা গেল, সে কি জগতে একা হয়ে পড়লেন? কোনো মায়ের স্বামী মারা গেল, সেই মা কি একা হয়ে পড়লেন? না। তাহলে একটা মানুষ কখন একা হয়ে যায়? তখনই একটা মানুষ একা হয়ে যায় যখন তার এই সচল দেহটা বাবা অচল হয়ে যায়। কি বাবা, এই সচল দেহটা যখন অচল হয়ে যাবে তখন ওই মানুষটা একা হয়ে যায়। যখন আর চোখের দৃষ্টি থাকবে না, যখন হাতে কর্মের শক্তি থাকবে না, যখন কানে শোনার শক্তি থাকবে না, যখন পায়ে চলার শক্তি আমরা হারিয়ে ফেলব, মুখে কথা বলার শক্তি হারিয়ে ফেলব, যখন সমস্ত ইন্দ্রিয়গণ আমার দুর্বল হয়ে যাবে তখন ওই মানুষটা একা হয়ে যাবে, জীবাত্মা তখন একা হয়ে যায় বাবা। ভাই বউ মা বাবা মারা গেলে সে একা হয়ে যায় না, কিন্তু সচল দেহটা অচল হয়ে গেলে সে একা হয়ে পড়ে। তাই আপনারা শুনেছেন, টিভির পর্দায় দেখেছেন, কর্ণ যুদ্ধ করতে করতে কর্ণের রথের চাকাটা মেদিনী গ্রাস করে নিল। শুধু কর্ণের মেদিনী, কর্ণের রথের চাকায় কি মেদিনী গ্রাস করেছে? তা নয়। আমরা প্রতিটা মানুষ যখন থেকে, যেদিন থেকে এই পৃথিবীতে এসেছি, সেই দিন থেকে আমরা যুদ্ধক্ষেত্রে নেমেছি। বিশ্ব জগৎটাই হচ্ছে যুদ্ধের মাঠ। এই মাঠে আমরা যুদ্ধ করতে নেমেছি বাবা। কেউ ধর্ম যুদ্ধ করছে, কেউ অধর্মের পক্ষে থেকে যুদ্ধ করছে, কে কোন যুদ্ধ করছে তা কিন্তু আমার বলার শক্তি নাই। তাই আমরা সবাই যুদ্ধ করে চলেছি। এই যুদ্ধ করতে করতে একদিন আমাদের রথের চাকা বসে যাবে। আমাদের এই দেহ রথের চাকা বসে যাবে। এই দেহটা হচ্ছে রথ। এই দেহরথের মালিককে, সেই দেহ রথখানা দাঁড়িয়ে আছে তার উপরে দুইটি চাকার উপরে, একটা ধর্মের চাকা, একটা হচ্ছে কর্মের চাকা। এই দেহ রথখানা দাঁড়িয়ে আছে ধর্মের চাকার উপরে আর কর্মের চাকার উপরে। তে প্রথম মানুষের কোন চাকাটা বসে জানেন? প্রথম মানুষের বসে যায় কর্মের চাকা। আমাদের সকলের কর্মের চাকা বসে যাবে কোন দিন? যেদিন আমার এই 10 ইন্দ্রিয়গণ দুর্বল হয়ে যাবে সেই দিন আমার কর্মের চাকাটা বসে যাবে। আমার যখন 22 বছর বয়স ছিল তখন আমি যে কর্মটা করতে পারতাম এখন কিন্তু আর পারব না। কি বাবা পারব? কেন পারব না? ওই আমার কর্মের চাকা বসে গেছে। তাই একদিন আমাদের সকলের কর্মের চাকা বসে যাবে, আর সেই দিন জীবাত্মা পরমাত্মার কাছে বলবে, আমার চোখ দুটো ডেকে ডেকে বলবে, ওরে বন্ধু, সারা জীবন তোমার সঙ্গে আমি ছিলাম,
তোমাকে দেখার কত সহযোগিতা করেছি আর আমি পারছি না বন্ধু, এই চোখে যা দেখার কথা ছিল তা তুমি দেখো নাই। কান দুটো বলবে বন্ধু, এই কানে যা শোনার কথা ছিল তা তো কোনোদিন তুমি শোনোনি। এই হাত দিয়ে যে কর্ম করার কথা তোমার ছিল সে কর্ম তুমি করো নাই। যে পা দিয়ে যেখানে তোমার যাবার কথা ছিল সেখানে তুমি যাওনি, সেখানে তোমার যাওয়া হয়নি। তাই তখন একজন মানুষ একা হয়ে গিয়ে তখন বলে কি, আমার হলো না, আমার হলো না। কি হলো না? যা দেখতে এসেছিলাম তা দেখা হয়নি, যা শুনতে এসেছিলাম তা আমি শোনা হয়নি, যা বলতে এসেছিলাম তা আমার বলা হয়নি, যা করতে এসেছিলাম হাতে সে কর্ম আমার করা হয়নি। এ হলো না বলতে বলতে মানুষ যখন একা হয়ে যায় তখন জীবাত্মা পরমাত্মার কাছে বললেন, ও দিন বন্ধু রে, ভবে তুমি বিনে আহানা, আমারে কেহ না ওরে, আমার অপরাধী এই দেহ লইয়া আমার এই অপরাধী আমার অপরাধী এই দেহ লইয়া বলো এখন আমি কোথায় যাই ভবে আমার, আমারে কেহ না। ওদিন বন্ধু রে, তুমি বিনে আমার আমারে কেহ না।
भूले रे ओया खो
हो ना।